জোহার, নমস্কার বন্ধুগণ। বর্তমানে কুর্মী আন্দোলনের সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে চর্চিত মুখ, কোনো এক সময় সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসের প্রতিবাদে বুক চিতিয়ে লড়াই করা ঝাড়খণ্ড আন্দোলনকারী কালো পাহাড়ের কালো নেতা অজিত প্রসাদ মাহাতোর যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবন পরিচয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। তো অবশ্যই বন্ধুগণ, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে চলো জেনে নেওয়া যাক ওনার জন্মভূমি। উনি জন্মগ্রহণ করেছিলেন পুরুলিয়া জেলার অন্তর্গত আড়সা থানার যে অযোধ্যা পাহাড় লাগোয়া যে হেডগুগুই গ্রাম রয়েছে, সেই হেডগুগুই গ্রামে কিন্তু উনি জন্মগ্রহণ করেন। এরপর চলে আসা যাক ওনার শিক্ষা। উনি ওনার প্রাথমিক শিক্ষা কাশিডি বেগুনকুদর থেকে উনি ওনার প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য উনি যে চাতমবাড়ি যে উচ্চ বিদ্যালয় রয়েছে, চাতমবাড়ি উচ্চ বিদ্যালয়, সেখানে উনি ওনার যে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা, সেই শিক্ষা সম্পূর্ণ করেন এবং পরবর্তীকালে উচ্চ শিক্ষার জন্য পুরুলিয়ার যে জগন্নাথ কিশোর কলেজ রয়েছে, অর্থাৎ জেকে কলেজ, সেই জেকে কলেজে 1973 সালে কিন্তু উনি কলেজ পাস করেন। তো এই ছিল বন্ধুগণ অজিত প্রসাদ মাহাতোর যে শিক্ষা জীবন। এরপর চলে আসা যাক ওনার কিভাবে আন্দোলনে আগমন ঘটে। তো 1970 এবং 80 দশকে যখন সিপিএমের যে রমরমা রাজত্ব আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে, সেই সময় কিন্তু দেখা যায় যে আমাদের এই পশ্চিমবঙ্গে বেকারদের কিন্তু, বেকার যুবকদের কিন্তু একটা যে বিরাট আন্দোলন, সেই আন্দোলন দেখা যায় যে চাকরির দাবিতে। সে সময় কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে কংগ্রেস সরকার এবং পরবর্তীকালে সিপিএম সরকারের সময় এই পশ্চিমবঙ্গে যে একটা বেকার, সেই বেকার কিন্তু একটা বিরাট বড় সমস্যা ছিল। তাই বেকার যুবকদের যে আন্দোলন, সেই আন্দোলন দেখা দেয় আমাদের বাংলার বিভিন্ন জায়গায়। আর এই বেকার যুবকদের পাশে দাঁড়িয়ে কিন্তু আন্দোলনে প্রথমবার পা রেখেছিলেন কিন্তু এই তরুণ তুর্কি অজিত প্রসাদ মাহাতো। হ্যাঁ বন্ধুগণ, প্রথমবার বেকার যুবকদের পাশে নিয়ে কিন্তু উনি এই প্রথমবার আন্দোলনে পা রাখেন এবং পুরুলিয়ার নীলকুণ্ঠি ডাঙ্গাতে উনি একটা বিরাট বড় যে জমায়েত, সেই জমায়েত করেছিলেন এই বেকার যুবকদের নিয়ে। এবং পরবর্তীকালে যখন সিপিএম সরকার প্রতিষ্ঠিত হয় তখন 1778 খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন উনি, প্রায় হাজার হাজার যুবকদের নিয়ে, হাজার হাজার বেকার যুবকদের নিয়ে চাকরির দাবিতে কিন্তু উনি কলকাতার বুকে যে রাইটার্স বিল্ডিং, সেই রাইটার্স বিল্ডিং কিন্তু অভিযান করে। এবং পরবর্তীকালে উনি পশ্চিমবঙ্গ বেকার সমিতি গঠন করেন, যার রাজ্য সম্পাদকের যে দায়িত্বভার, সেই দায়িত্বভারও কিন্তু উনি গ্রহণ করেছিলেন। এরপর চলে আসা যাক বন্ধুগণ ওনার কিভাবে উনি যে শিবাজী সমাজ, অর্থাৎ বিনোদ বিহারী মাহাতোর নেতৃত্বের যে আন্দোলন শিবাজী সমাজ, সেই শিবাজী সমাজের সাথে উনি যুক্ত হন। তোমরা সকলেই জানো যে 1960 এবং 70-এর দশকে আমাদের এই ছোটনাগপুরের বুকে যে বহু, বিশেষ করে যে মদ্যপান, পণপ্রথা, এলে এগুলির যে প্রচলন, সেই কিন্তু প্রচলন কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। তাই এই সমাজ সংস্কারের জন্য কিন্তু তৎকালীন নেতা বিনোদ বিহারী মাহাতো, ঝাড়খণ্ড নেতা বিনোদ বিহারী মাহাতো, উনি কিন্তু এই সমাজ সংস্কারের জন্য কিন্তু শিবাজী সমাজ গঠন করেছিলেন, যার মুখ্য উদ্দেশ্য ছিল বহুবিবাহ যে প্রথা, সেই বহুবিবাহ প্রথা বন্ধ করা, পণপ্রথার বন্ধ করা এবং যে মদ্যপান, সেই মদ্যপানের তীব্র বিরোধিতা করা, অর্থাৎ যে অবৈধভাবে যে মদ বিক্রি, সেই মদ বিক্রির বিরুদ্ধে কিন্তু উনি আন্দোলন করেছিলেন। তো এই শিবাজী সমাজের যে আন্দোলন, অর্থাৎ বিনোদ বিহারী মাহাতোর নেতৃত্বে যে আন্দোলন হয়, সেই সামাজিক আন্দোলনের দ্বারা কিন্তু গভীরভাবে কিন্তু প্রভাবিত হয়েছিলেন এই তরুণ তুর্কি অজিত প্রসাদ মাহাতো। এবং উনিও এই বিনোদ বিহারী মাহাতোর সাথে এই আন্দোলনে অংশগ্রহণ করেন এবং সমাজের এই যে এই ধরনের যে সামাজিক কুসংস্কার থেকে শুরু করে পণপ্রথা, মদ্যপান, এগুলির প্রতিবাদে কিন্তু রুখে দাঁড়ান এবং বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন করেন, যার কারণে কিন্তু ওনাকে প্রথমবার যে এক মাসের জন্য কিন্তু জেলও যেতে হয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, প্রথমবার এই সামাজিক আন্দোলন করতে গিয়ে উনি কিন্তু এক মাস জেল খাটেন। তো এরপরেই চলো জানা যাক এই অজিত প্রসাদ মাহাতো কিভাবে উনি যে ঝাড়খণ্ড আন্দোলনের সাথে যুক্ত হলেন। 1970-80 দশকে
এবং 90-এর দশকে সবচেয়ে ভারতবর্ষের বুকে যে সবচেয়ে বড় যে আন্দোলনটি, যে আন্দোলনটি মাথাচড়া হয়ে দাঁড়িয়েছিল, তা ছিল কিন্তু পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন। বিহার রাজ্য থেকে আলাদা করে যে পৃথক রাজ্যের দাবিতে যে ঝাড়খণ্ড আন্দোলন, যে তোমরা জানো যে বৃহত্তর যে ঝাড়খণ্ড গঠনের যে প্রস্তাব দেওয়া হয়, যার মধ্যে যেমন বিহারের একটা বিরাট অংশ ছিল, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের কিছু জেলার অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এই বৃহৎ ঝাড়খণ্ডের মধ্যে, যার মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই তিনটি জেলা কিন্তু বৃহৎ ঝাড়খণ্ডের অন্তর্গত ছিল। অর্থাৎ এই জঙ্গলমহলকে, যে জঙ্গলমহলকে যে ঝাড়খণ্ডের যে অন্তর্ভুক্তি, সেই অন্তর্ভুক্তি যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু সেই সময় চলছিল। আর এই আন্দোলনে তখন ঝাঁপিয়ে পড়েন এই অজিত প্রসাদ মাহাতো। উনি 1980 সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাতে যোগদান করেন। বিনোদ বিহারী মাহাতো, একে রয় এবং শিবু সরেনের হাত ধরে কিন্তু ওনার এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চাতে উনি অংশগ্রহণ করেন এবং যোগদান করেন। এবং একদিকে যেমন উনি বেকার যুবকদের পাশে, অর্থাৎ বেকার যুবকদের চাকরির দাবিতে একদিকে যেমন আন্দোলন, ঠিক অপরদিকে জঙ্গলমহলের যে প্রতিবাদী মুখ হিসাবে পৃথক রাজ্যের দাবিতে, ঝাড়খণ্ড রাজ্য গঠনের দাবিতে ওনার আন্দোলন, কোথাও না কোথাও সব দিক থেকে কিন্তু তৎকালীন যে রমরমা, যেভাবে বাম সরকারের কিন্তু এক যে বিরাট বড় যে চাপে, সেই চাপের মুখে পড়তে হয়েছিল তৎকালীন এই তরুণ তুর্কি নেতা অজিত প্রসাদ মাহাতোকে। তবুও কিন্তু উনি এই বাম সরকারের কাছে কিন্তু কোনোদিনই বাম সরকারের অন্যায় অত্যাচারের সামনে কিন্তু কোনোদিনই মাথা নত করেনি, যার জন্য ওনাকে কিন্তু এই ঝাড়খণ্ড আন্দোলন করতে কিন্তু ঝাড়খণ্ড আন্দোলন করতে গিয়ে কিন্তু ওনাকে যে চারবার কিন্তু জেলও যেতে হয়েছিল। তো পরবর্তীকালে দেখা যায় যে 2000 সালের 15 নভেম্বর ভারতবর্ষের মানচিত্রে কিন্তু যে ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ড রাজ্যের জন্ম হয়। তবুও কিন্তু আমাদের এই জঙ্গলমহল, যে জঙ্গলমহল যে পৃথক রাজ্য গঠনের যে আন্দোলন জঙ্গলমহলের বুকে হয়েছিল, সেই আন্দোলন কিন্তু পুরোপুরিভাবে ব্যর্থ হয়। তার কারণে এই জঙ্গলমহলকে যে ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি তৎকালীন বাম সরকারের জামানায়। তো কোনো এই আন্দোলন পুরোপুরিভাবে ব্যর্থ হয়। তারপর তবুও কিন্তু অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু এখানেই থেমে থাকেননি। 2009 সালে উনি কিন্তু আবার যে বিভিন্ন শিক্ষকতা নিয়োগ এবং বিভিন্ন চাকরির দাবিতে উনি আবারও আন্দোলন করেন এবং আবারও জেল যান। তোমাদেরকে বলে রাখি যে 1990-এর দশকে এবং 2009 সালে উনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার টিকিটে কিন্তু এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে কিন্তু প্রার্থী হয়েছিলেন, যদিও কোনোবারেই কিন্তু উনি জয়ের মুখ দেখেননি। এছাড়াও 2014 সালে দেখা যায় উনি যে ঝাড়খণ্ড যে বিকাশ মোর্চা রয়েছে বাবুলাল মারান্ডির, সেই ঝাড়খণ্ড বিকাশ মোর্চাতে যোগদান করেন এবং 2014 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন এবং তারপরে কিন্তু উনি যে আসু পার্টি অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন, সেই স্টুডেন্ট ইউনিয়নেও উনি যোগদান করেছিলেন। এরপরে চলে আসি ওনার নেতৃত্বে কুর্মি আন্দোলন। প্রথমেই জানি যে উনি কীভাবে এই কুর্মি সমাজের বা কুর্মি আন্দোলনের সাথে যুক্ত হন। 2015 সালে উনি যে পূর্বাঞ্চল যে আদিবাসী কুর্মি সমাজ যে সংগঠন রয়েছে, সেই পূর্বাঞ্চল আদিবাসী কুর্মি সমাজ সংগঠনে উনি যুক্ত হন। এই সময় দেখা যায় যে 2015 সালে এই পূর্বাঞ্চল আদিবাসী কুর্মি সমাজের ডাকে কিন্তু আমাদের পুরুলিয়ার যে ডুড়কু, সেই ডুড়কুতে কিন্তু যে একটা বিরাট বড় যে সমাবেশ, হ্যাঁ বন্ধুগণ, কুর্মি সমাজের ডাকে, এই পূর্বাঞ্চল আদিবাসী কুর্মি সমাজের সংগঠন, সেই সংগঠনের ডাকে কিন্তু ডুড়কুতে একটা বিরাট বড় যে সমাবেশ, সেই সমাবেশের আয়োজন করা হয়। তারপরে দেখা যায় যে এই পূর্বাঞ্চল আদিবাসী কুর্মি সমাজের যারা সংগঠনের সদস্য ছিলেন, তাদের সাথে এই অজিত প্রসাদ মাহাতোর যে মন মালিন্য, অর্থাৎ মতবিরোধ হওয়ায় কিন্তু ওনাকে যে এই সংগঠন থেকে, অর্থাৎ পূর্বাঞ্চল আদিবাসী কুর্মি সমাজ সংগঠন থেকে ওনাকে বহিষ্কার করা হয়। বহিষ্কার করার পর উনি যে আদিবাসী কুর্মি সমাজ নামক যে সংগঠন ছিল, সেই সংগঠনেই কিন্তু উনি চালিয়ে যান এবং পরবর্তীকালে ওনার নেতৃত্বে কিন্তু এই ভারতবর্ষের বুকে একাধিক যে বড় বড় কুর্মি আন্দোলন, সেই কুর্মি আন্দোলন কিন্তু সংগঠিত হয়। প্রথমবার ওনার ডাকে কিন্তু 2017 সালে আমরা দেখি যে রেল অবরোধের কর্মসূচি গ্রহণ করা হয় এবং প্রায় 12 ঘন্টা ধরে কিন্তু এই রেল অবরোধ চলেছিল আমাদের এই জঙ্গলমহলের বুকে। তারপরে দেখি যে ওনার ডাকে কিন্তু দিল্লি চালা, কলকাতা চালা, এভাবে একাধিক যে কর্মসূচি, সেই কর্মসূচি উনি নিয়েছিলেন, যা কিন্তু ধীরে ধীরে যে কুর্মি আন্দোলনের যে বেগ, ওনার আগমনে কিন্তু এই কুর্মি আন্দোলনের যে একটা নতুন বেগ বা নতুন মাত্রা কিন্তু পেয়েছিল এই কুর্মি আন্দোলন। পরবর্তীকালে দেখা যায় যে বিভিন্ন সময়ে এই জঙ্গলমহল অবরোধ বন্ধ, ওনার ডাকে কখনো
করম পরবে ছুটির দাবিতে, আবার কখনো কর্মী জনজাতিকে এসটি তালিকাভুক্তর দাবিতে। বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু উনি ডেপুটেশন থেকে শুরু করে ধর্ণা প্রদর্শন, এইভাবে নানাভাবে কিন্তু উনি আন্দোলন করে এসেছিলেন। তো সবচেয়ে বড় পরিমাণে অর্থাৎ সবচেয়ে বড় আকারের ওনার হাত ধরে যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল তা ছিল কিন্তু 2022 সালের, অর্থাৎ লকডাউনের পর 2022 সালের 20 সেপ্টেম্বর পুরুলিয়ার যে কুস্তাউড় এবং মেদিনীপুরের যে ক্ষেমাশুলি, সেই ক্ষেমাশুলিতে রেল অবরোধ। এই সময় উনি কিন্তু প্রায় 5 দিন ধরে ওনার ডাকে কিন্তু এই রেল অবরোধ চলে, যার প্রভাব কিন্তু শুধুমাত্র আমরা আঞ্চলিক স্তরেই নয়, রাজ্য স্তর থেকে কিন্তু জাতীয় স্তরও কিন্তু এই যে অবরোধ, সেই অবরোধের প্রভাব আমরা দেখতে পাই, যার প্রভাব কিন্তু একটা বলা যেতে পারে রাজ্য থেকে কেন্দ্রীয় স্তরে সাড়া ফেলেছিল। যদিও এই আন্দোলনের ফলও কিন্তু কোনো সেরকমভাবে ফলাফল পাওয়া যায়নি, তবুও দেখা যায় যে আন্দোলনের ব্যাপকতার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু যথেষ্ট পরিমাণে পড়েছিল, যার পরিণামে আমরা আবার দেখি যে 2023-এর 5ই এপ্রিল কিন্তু আবারও রেল অবরোধ হয়, আর সেই তখনও কিন্তু 5 দিন ধরে কিন্তু এই রেল অবরোধ চলে। এইভাবে এই তো কর্মী নেতা অজিত প্রসাদ মাহাতো যে কর্মী আন্দোলনের যে সবচেয়ে বড় মুখ, সেই সবচেয়ে বড় মুখ হয়ে ওঠে কিন্তু এই রেল অবরোধ, এই বিভিন্ন যে কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে। পরবর্তীকালে দেখা যায় এই 2024 সালের মার্চ মাসে 8, 9, 10 মার্চ পুরুলিয়ার যে ছড়া এরোড্রাম রয়েছে, যে জায়গাটিতে লোকাল ভাষায় হুলহুলির টায়ার বলে থাকে, তো সেখানে কিন্তু একটা যে বিরাট বড় জনসমাবেশ, সেই জনসমাবেশের ডাক দেন এই কর্মী নেতা অজিত প্রসাদ মাহাতো। আর এই সমাবেশে 10ই মার্চ কিন্তু 2 দিন একটি অভ্যন্তরীণ মিটিংয়ের আয়োজন করা হয়, 8, 9, এবং 10ই মার্চ কিন্তু একটা যে প্রকাশ্যে সমাবেশ, সেই প্রকাশ্যে সমাবেশ হয়। আর এই সমাবেশে কিন্তু যেভাবে মানে কর্মী জনজাতির মানুষেরা প্রায় লক্ষ লক্ষ, প্রায় 4 থেকে 5 লক্ষ মতো যে কর্মী জনজাতির মানুষেরা এই বিরাট সমাবেশে কিন্তু অংশগ্রহণ করেন, যা কিন্তু ভারতবর্ষ তথা পূর্ব ভারত তথা ভারতবর্ষের বুকে কিন্তু একটা যে ঐতিহাসিক যে জমায়েত, ঐতিহাসিক যে রেকর্ড স্থাপন করে, যা কিন্তু রাজ্য থেকে শুরু করে জাতীয় স্তরে কিন্তু যথেষ্ট পরিমাণে সাড়া ফেলেছিল। এরপরে এই সমাবেশ থেকে পরবর্তীকালে তোমরা দেখেছো যে কর্মী সমাজ সরাসরি যে নির্বাচনে, সেই নির্বাচনে নামার ডাক দেন, এবং যার পরে দেখা যায় যে এই 2024-এর লোকসভা নির্বাচনে আদিবাসী কর্মী সমাজের নির্দল প্রার্থী হিসাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু কর্মী নেতা অজিত প্রসাদ মাহাতো। আর অজিত প্রসাদ মাহাতো যখন উনি এই পুরুলিয়ার যে ঐতিহ্যবাহী যে কাড়া, সেই কাড়াকে কাড়ার পিঠে চড়ে যখন উনি মনোনয়ন করেন, যা শুধুমাত্র যে বাংলা নয় সারা ভারতবর্ষের যে দৃষ্টি, সেই দৃষ্টি কিন্তু পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দিকে আকর্ষণ করতে পেরেছিল। অর্থাৎ ওনার যে ভোটে দাঁড়ানো, সেই ভোটে দাঁড়ানো কিন্তু এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রকে দ্বিমুখী থেকে ত্রিমুখী লড়াই করে তুলেছিল। যদিও এইবারও অর্থাৎ এই 2024-এর লোকসভা নির্বাচনও উনি জয়লাভ করেননি, তবে 98,000-এর মতো যে ভোট, অর্থাৎ 98,000-এর মতো যে ভোট, সেই ভোট উনি সংগ্রহ করতে পেরেছিলেন। এরপরে ওনার এই নির্বাচনের ফলাফল ঘোষণার পর আবারও যে 20 সেপ্টেম্বর, সেই 20 সেপ্টেম্বর কিন্তু উনি যে রেল অবরোধ, সেই রেল অবরোধের ডাক দিয়েছেন বাংলা, ঝাড়খণ্ড এবং উড়িষ্যায়, এই 3 রাজ্য জুড়ে। এরপর দেখার বিষয় বন্ধুগণ, ওনার নেতৃত্বে বা ওনার হাত ধরে এই কর্মী আন্দোলন কোন পথে কোন দিকে যায়, আর এই কর্মী আন্দোলনের যে মুখ্য উদ্দেশ্য, যে দাবি, সেই দাবি কতটা পরিমাণে পূরণ হয়, তা কিন্তু ভবিষ্যতের ব্যাপার। তার জন্য বন্ধুগণ আমাদেরকে, আমাকেও সাথে আপনাদেরকেও কিন্তু অপেক্ষা করতে হবে। তো ততক্ষণ অবধি কিন্তু ভিডিওটি এখানেই চলো সমাপ্ত করছি। আর যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন। তো চলো, দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন। সকলকে আরও একবার জোহার।